দেখাবো কোথায় আপনি এন্ট্রি নেবেন, কিভাবে নেবেন, সফল হবেন কিভাবে, এই কথাগুলো থাকবে আজকের ভিডিওতে। স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি আপনি ফরেক্সে ক্যারিয়ার করতে চান এবং ভালোভাবে ক্যারিয়ার করতে চান। আসুন আমরা চলে যাচ্ছি প্রথমে অ্যানালাইসিসে। বন্ধুরা এখানে দেখতেছেন আপনি, এখানে আমাদের এখানে শো অল দিয়ে আপনি কম্পিউটার থেকে এখানে দেখাচ্ছে, শো অল দিয়ে আপনি পেয়ারগুলো নিয়ে আসেন। আমি বেশ কিছু পেয়ার আনবো এবং পেয়ারগুলোতে আপনি অ্যানালাইসিস দেখাবো। 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আমরা এখান থেকে 10টা পেয়ার আনলাম এবং এই পেয়ার গুলোতে আমি দেখাই দেবো যে কিভাবে আমরা অ্যানালাইসিস করব। আসি সর্বশেষ এখানে জিবিপি জেপিওয়াই। আমরা কিছু টেমপ্লেট আছে আমরা এখানে করে রাখছি, আপনি একটা টেমপ্লেট এখানে যেটা আছে সেখানে আপনি যান মার্কেট, শুধু ক্যান্ডেল দিয়ে আপনি দেখুন মার্কেটটা কিভাবে আমরা ইয়ে করি। দেখুন এখানে মান্থলি মান্থলি কি বলে, মান্থলি বলে এটা একটা রেজিস্ট্যান্স লেভেলে আসছে এবং সে এখান থেকে সে এখানে এখানে সে চিন্তা করতেছে, কারণ এটা ব্রেক না করলে রেজিস্ট্যান্স লেভেলটা সে ব্রেক না করলে সে উপরে যেতে পারবে না। এইটা হচ্ছে তার এই সব রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেল মান্থলির এই জায়গার মধ্যে ঘোরাঘুরি করতেছে। উইকলি সেম অ্যাজ আপনি দেখেন এই দুইটা জায়গার মধ্যে সে ঘোরাঘুরি করতেছে, ডেইলি আপনি দেখেন সে কিন্তু খুব ফোর্সে এখান থেকে রিবাউন্ডস হয়ে সে এখানে গেছে এবং এই মুহূর্তে এখানে আছে, তাই না? এখন আপনি কিভাবে বুঝবেন যে মার্কেট এখন কোথায় আছে, কিভাবে আপনি এন্ট্রি নেবেন, আমি এটা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। দেখুন মার্কেটটা কিন্তু এখান থেকে বোঝাচ্ছে এটা আপট্রেন্ড আছে, কিন্তু এটা ভাঙ্গার অপেক্ষায় আছে। এখন রেজিস্ট্যান্স লেভেল ভাঙ্গার আগে আপনি মান্থলি সিস্টেমে আপনি এখানে এন্ট্রি নিতে পারেন না, অতএব কোনো এন্ট্রি নাই। কারণ আমি আমার একটা সিস্টেমে দেখাচ্ছি, আপনি যদি আপনার কোনো ইন্ডিকেটর থেকে থাকে, অনেকে যে ছোট ছোট ইয়াতে এন্ট্রি নেয়, বাট এখানে সফল কতটুকু হয় আমি জানি না। আপনি চিন্তা করতে হবে আপনি বড় ক্যান্ডেলস্টিক বড় মানে বড় টাইম ফ্রেমে আপনি চেষ্টা করতে হবে যে আপনি এখান থেকে কিভাবে আপনি মার্কেটের হিংস নেবেন। এখানেও আমরা দেখতেছি মার্কেট এখানে আপট্রেন্ড আছে, ঠিক আছে, মার্কেট আপট্রেন্ড, কারণ এখন পর্যন্ত এখানে ডাউন ট্রেন্ডের তেমন কিছু আমরা দেখছি না। হ্যাঁ আপনি ডেলিতে গেলে দেখতে পারবেন যে না এখানে ডাউন ট্রেন্ডের কিসে আলামত পরিলক্ষিত হয়েছে, বাট এখানে আপনি যদি আপনি এখানে ডেইলি দিয়ে যদি আপনি যদি এন্ট্রি নিতে চান, আমরা একটু ডেইলিতে ইয়া দিয়ে দেখি। আমরা উপরে দুইটাই কিন্তু আপট্রেন্ড কথা বললাম, এখন এখানে আপট্রেন্ডের রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করা ছাড়া আপনি উপরে যাওয়া যাবে না। এখানে শর্ট টাইম ফ্রেমে আপনি কিছু ট্রেড নিতে পারবেন, সেটা হইতে পারে এখানে বিয়ারিশ, এই যে এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে এঙ্গালপিন বাহার, আমি যাই বলুন না, এটা দেখে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল থেকে আপনি কিনে, কিন্তু বাট এগুলো আপনাকে ধোকা দেওয়ার চেষ্টা ধোকা দিতে পারে। আমার বিগত ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে আমি কিভাবে এন্ট্রি নিয়েছি, কিভাবে প্রফিট করে দেখাইছি, সে ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো এখানে যেহেতু আপট্রেন্ড, একটা জিনিস আমি এখানে বেসিক জিনিস যেটা আমরা বারবার বলেও বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে যে আমরা এখানে যে লাইন চার্টে চোখ লাগালাম, আপনার রেজিস্ট্যান্স লেভেল সাপোর্ট লেভেল আপনি এই যে কারেন্ট রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেল এটার সাথে আপনি ট্রেন লাইনের সমন্বয় করেন বা চ্যানেলের, দেখেন ভেরি ইজি এবং সিম্পল, তবে আপনার জন্য ভেরি ইজি অ্যান্ড সিম্পল আরো হবে যখন আপনি একজন ভালো ট্রেনার দেখে ইনস্ট্রাক্টর দেখে আপনি তার কাছে শিখবেন এবং সেই অনুযায়ী আপনি ট্রেড শিখে ধীরে ধীরে আপনি ক্যারিয়ার নিয়ে গিয়ে যাবেন। দেখুন ঠিক এই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল এবং চ্যানেলের বাইরে সেটা যায় নাই মার্কেট, ছোট টাইম ফ্রেমে আসলো, আপনি দেখেন এগুলা কিছু রেসপেক্ট করে। এখন যেটা মার্কেট ওপেন হলে আগামীকালকে এই যে দেখুন এখান থেকে মার্কেট আবার এই যে রেজিস্ট্যান্স টেবিলে মার্কেট যেতে পারে, বাট আলটিমেটলি এই রেজিস্ট্যান্স টেবিল না ভাঙলে এর এই সাপোর্ট লেভেল সে যদি ব্রোক না করে তাহলে সে এই দুই দিকে সে মুভ করবে না, আর উপরে গেলেও দেখুন এখানে আইসাও সে আবার এখানে সে টাচ করতে পারে,
আবার এখানে এসে এখানে ভালো দুইটা ইয়ে আছে, একটা হলো ট্রেন লাইন চ্যানেলের আর একটা হচ্ছে সাপোর্ট লেভেল, এগুলা ব্রেক করে নিচে আসা ছাড়া সেই মার্কেট নিচে আসতে পারবে না। এটা হচ্ছে ফরেক্সের সাপোর্ট রেজিস্ট্যান্স এবং চ্যানেল অ্যানালাইসিসের রোলস। ঠিক অন্যান্য পেয়ারগুলো এরকম, আপনি একটা একটা করে, যারা আমার স্টুডেন্ট আছেন তারা এগুলো অ্যানালাইসিস করেন। 10টা পেয়ার, আমরা আর একটা পেয়ারে আসি। সবগুলো পেয়ারই সেম অ্যাজ আমরা জনপ্রিয় পেয়ার ইউরো ইউএসডি। একটু দেখাই মানতে দে কি বলে মার্কেটটা, ভেরি ইজি এবং সিম্পল করে ফেলবেন মার্কেটকে। ঠিক আছে, এখানে কি বলে ইউএসডি মান্থলি, সে কি নিচ থেকে, এটা হচ্ছে মেজর, এটা হচ্ছে মাইনর। সবসময় মাইনরকে একটু গুরুত্ব দিবেন, মেজরকে দিবেন কিন্তু মাইনরকে গুরুত্ব দিবেন। মাইনর গুরুত্ব দিবেন কারণ পরবর্তীতে সে আর ট্রেন্ড চেঞ্জ করে এবং সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দিয়ে দিবেন। এটার বাইরে মার্কেট সাধারণত যায় না, এ একটা লেভেল আছে, এ একটা লেভেল আছে, কারণ এখানে এসে সে বাঁক নিছে। আসেন আমরা এবার ক্যান্ডেলে আসি, দেখেন ঠিকই সে সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলকে সে ইয়ে করেছে। এখন মার্কেট আপ ট্রেন্ড আছে, দেখুন মার্কেট কিন্তু আপ ট্রেন্ড আছে, কোথায় যেতে পারে উইকলিতে যান, উইকলিতে আবার এখানে আপনি ড্র করেন। তার মানে মার্কেট মান্থলিতে পাইছি আমরা আপ ট্রেন্ড, খুব খেয়াল করেন, ডেলিতে পাইছি, উইকলি তো এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু দোজি হয়েছে। এখানে এটা বলে না যে মার্কেট, এখানে এই যে বুলিশ ক্যান্ডেল, এই বুলিশ ক্যান্ডেলের কিন্তু এখন পর্যন্ত এটা রিয়ার হয়ে গেছে, মার্কেট আপ ট্রেন্ড। কিন্তু বলা যাবে 100% তো কোনো কিছু নাই, মার্কেট ডাউনও আসতে পারে, কিন্তু আপনি অ্যানালাইসিস করে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করে সেখানে থাকবেন বলে আমি আশা করি। বন্ধুরা আমরা আবার আগামীকালকে চেষ্টা করবো আমরা পরবর্তী ভিডিওগুলো আমরা এন্ট্রি নিয়ে আমরা ট্রেড করবো ইনশাল্লাহ, এবং সে এন্ট্রিগুলো প্রফিট গেছে সেটাও আমরা দেখানোর চেষ্টা করবো। আসি আমরা, আপনারা নিজেরা অ্যানালাইসিস করেন, যারা অ্যানালাইসিস করেছেন তারা আমাকে সাবমিট করেন। ফান্ড ম্যানেজিং করছি আমরা, প্রথম 2 সপ্তাহ আমরা সম্পূর্ণ ফ্রিতে, এবং ন্যূনতম ফান্ড $1,000, লস প্রফিট শেয়ারিংয়ে আলোচনা সাপেক্ষে। মার্চ মাসের রেজিস্ট্রেশন চলতেছে, অল্প কয়েকটা কয়েকজন বাকি আছে। আমরা এমন হতে পারে যে আমরা হয়তো মাসের শেষ পর্যন্ত আমরা যেতে পারবো না, কারণ অতিরিক্ত স্টুডেন্ট আমি নেই না। এবং আপনি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম আছে, এখানে যোগাযোগ করতে পারেন। সবার জন্য রইল শুভকামনা, এই ভিডিওগুলো আপনারা দেখেন এবং কিভাবে ট্রেড নিচ্ছি সেটা দেখেন, প্রফেশনাল যারা তাদের মাধ্যমে ফরেক্স শিখেন, প্রতারিত হবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।